আসসালামু আলাইকুম, আমি শান্ত সরকার, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান, কাপলাগাড়ি মাধ্যমিক বিদ্যালয়। করোনার কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অনেকদিন বন্ধ থাকার পরেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা পর আবার বন্ধ করে দেওয়া হয়েছে। সেই কারণে শিক্ষার্থীদের পড়ালেখা অনেক ঘাটতি পড়ে গেছে। সেই ঘাটতিগুলো মেটানোর জন্যই আমরা এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আমি এখানে পদার্থবিজ্ঞান বিষয়ে কিছু বলবো দ্বিতীয় অধ্যায় সম্পর্কে। পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে গতি। সময়ের সাথে কোনো কিছুর অবস্থানের যদি পরিবর্তন না হয় তাহলে সেটিকে বলা হয় স্থির। আর ওই কোনো কিছু যদি স্থির অবস্থায় থাকতে চায়, অর্থাৎ স্থির অবস্থায় থাকতে চাওয়ার মধ্যে যে প্রবণতা তাকে বলা হয় স্থিতি। এক কথায় বলা যেতে পারে স্থিতি হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে তাহলে সেটি স্থিতি অবস্থায় থাকতে যাওয়ার যে প্রবণতা সেটিকে বোঝায়। তারপরে আসে গতি। গতিটাকে যদি সময়ের সাথে কোনো কিছুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটিকে আমরা গতিশীল বলি। অর্থাৎ যদি বস্তুটির অবস্থানের পরিবর্তন হয় এবং বস্তুটি সেইভাবেই থাকতে চায় তাহলে তার সেই থাকতে চাওয়ার প্রবণতা ইচ্ছাকেই বলা হয় গতি। গতি বিভিন্ন প্রকার হতে পারে। আমরা বিভিন্ন প্রকার গতির মধ্যে কিছু গতি সম্পর্কে এখানে জানব, যেমন সরল রৈখিক গতি। যেটাকে ইংরেজিতে বলা হয় ট্রান্সলেশনাল মোশন। তারপরে আছে পর্যায়বৃত্ত গতি। ইংরেজিতে যাকে বলা হয় পিরিওডিক মোশন। এবার আসি সরল স্পন্দিত গতি।
উদাহরণ হিসাবে বলা যেতে পারে, একটি বলকে যদি উপর থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে সেটি সোজা নিচের দিকে পড়ে। এই ধরনের গতিকে বলা হয় সলগ্রাফিক গতি, ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কি? ঘূর্ণন গতি কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে তাহলে সেই ধরনের গতিকে বলা হয় ঘূর্ণন গতি। যেমন বৈদ্যুতিক পাখার গতি, সরল ঘড়ির কাঁটা ইত্যাদি। তারপরে আছে চলন গতি। চলন গতিটা কি? চলন গতি হচ্ছে কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে তাহলে সেই ধরনের গতিকে বলা হয় চলন গতি। তারপর আছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতিটা হচ্ছে কোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিকে অতিক্রম করে তাহলে সেই ধরনের গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি। এবার আছে সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতিটা এক ধরনের বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতিকে বলা হয় সরল স্পন্দন গতি। যেমন দূরত্ব, গতিশীল বস্তুর যে কোনো দিকে অবস্থানের পরিবর্তনকে বোঝায়।
নির্দিষ্ট দিকের দূরত্বকে সরণ বলে। নির্দিষ্ট দিকের দূরত্বকে সরণ বলে। সরণকেও প্রকাশ করা হয় এর দ্বারা, এর একক মিটার মাত্রা দিয়ে। অর্থাৎ সরণ ও দূরত্বের মাত্রা এবং একক একই। সরণের পরে আসে দ্রুতিটা হচ্ছে যে কোনো দিকে দূরত্বের হারকে দ্রুতি বলে। যে কোনো দিকে দূরত্বের হারকে দ্রুতি বলে। দ্রুতিকে প্রকাশ করা হয় ভি দ্বারা। দ্রুতিকে প্রকাশ করা হয় ভি দ্বারা। তাহলে লেখা যায় বেগ বলতে বোঝায় সরণের হারকে। অর্থাৎ সরণের হারকে বেগ বলে। বেগকে প্রকাশ করা হয় ভি দিয়ে। বেগ ভি সমান সময়।
ক্ষমতা, চাপ, এগুলোর একক এবং মাত্রা।